নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের টোটাল তিনখানা সেট সলভ করাবো। পেজ নম্বর তো দেখো, Ac-6, Ac-73 এবং Ac-116 নম্বর পেজ, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট রোমাননের প্রশ্ন কি বলেছে, প্যারালার মেচে লেখককে অ্যান্সার দেয়, কয়ের অ্যান্সার, জে এফ বি আর লেইন। রোমান টুতে কি বলেছে, সর্বজনীন জাদুকর বলা হয়, অ্যান্সার দেবে কয়ের অ্যান্সার, ব্রিটিশ মিউজিয়ামকে। রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, রোমান থ্রিতে বলেছে ভৌমিক সাম্রাজ্যবাদ কার্যকর ছিল, অ্যান্সার দেবে ঘর অ্যান্সার, 1914 সাল পর্যন্ত। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার দেবে ঘর অ্যান্সার, অ্যাডাম স্মিথ। পাঁচ নম্বরের প্রশ্ন, অন্ধকূপ হত্যায় কতজন মারা গিয়েছিল বলে ইংরেজ ঐতিহাসিকরা দাবি করেন, অ্যান্সার বে কয়ার অ্যান্সার, 146 জন। রোমান সিক্সের প্রশ্ন কি বলেছে, মোগল আমলে প্রাদেশিক শাসককে বলা হয়, অ্যান্সার বে কয়ার অ্যান্সার, সুবাদার। সাত নম্বরের প্রশ্ন, বক্সার বিদ্রোহ হয়েছিল, অ্যান্সার বে কয়ার অ্যান্সার, চীনে। আট নম্বরের প্রশ্ন, ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন, অ্যান্সার বে কয়ার অ্যান্সার, এ আর দেশাই। তো দেখো, ন নম্বরের প্রশ্ন, তিন আইন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত, অ্যান্সার দেবে গোয়ার অ্যান্সার, নারীর মর্যাদা প্রতিষ্ঠা সংক্রান্ত। দশ নম্বরের প্রশ্ন, 1833 সালের পর থেকে ভারত থেকে ব্যাপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিকের অভিপ্রায়ণ শুরু হয়, অ্যান্সার দেবে গোয়ার অ্যান্সার, ক্রীতদাস প্রথার অবসান ঘটলে ব্রিটিশ ঔপনিবেশগুলোতে শ্রমিকদের সংকট। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 11 নম্বরের প্রশ্ন, ভারত শাসন আইন 1858 গুরুত্ব লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। 12 নম্বরের প্রশ্ন, রাওলাট আইনের প্রতিবাদে গ্রেপ্তার হন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার, গান্ধীজি। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, রোমানোনে অধীনতামূলক মিত্রতা নীতি, অ্যান্সার হবে ডি অ্যান্সার, লর্ড ওয়েলেসলি। রোমান টুতে সত্য বিলোপ নীতি, অ্যান্সার হবে এর অ্যান্সার, ডাল হৌসি। রোমান থ্রিতে পোড়ামাটি নীতি, অ্যান্সার হবে বি অ্যান্সার, চার্চিল। রোমান ফোরে সাম্প্রদায়িক বাটোরা নীতি, অ্যান্সার হবে সি অ্যান্সার, র্যামসে ম্যাকডোনাল্ড। অর্থাৎ বিকল্প সমূহের ভিতর থেকে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। তো দেখো, 14 নম্বরের প্রশ্ন, আগস্ট প্রস্তাব ঘোষণা করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, লিন লিথ গো। 15 নম্বরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে সর্বপ্রথম নেতাজি বলে সম্বোধন করেন, অ্যান্সার হবে ঘরে তার স্বাধীন ভারতীয় লিজন নামে এক সেনাদল। 16 নম্বরের প্রশ্ন, রাজাজি সূত্র যে বিষয়কে সামনে রেখে ঘোষণা করা হয়, অ্যান্সার হবে ঘরে তার দেশকে অখণ্ড রাখা সংক্রান্ত। পরের প্রশ্ন কি বলেছি আমাদের, 17 নম্বরের প্রশ্ন, ট্রুমান নীতি, অ্যান্সার হবে ঘরে তার রাজনীতি বিষয়ক ঘোষণা। 18 নম্বরের প্রশ্ন, মার্শাল টিটো কোন দেশের শাসক ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার, যুগোস্লাভিয়ার। পরের প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন, ডিএনবিএন ফুর ঘটনার সঙ্গে কোন পাশ্চাত্য দেশ জড়িয়েছিল, অ্যান্সার হবে ফ্রান্স। পরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, কোন দেশটি আরব লীগের সদস্য নয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার, তুরস্ক। এবার আমি 21 নম্বরের প্রশ্ন সলভ করাবো, কি বলেছে। তো দেখো, রোমানে আছে ভারত, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1947 সালে স্বাধীনতা লাভ করে। রোমান টুতে সিঙ্গল, অ্যান্সার হবে ডের অ্যান্সার, 1948। রোমান থ্রিতে লিবিয়া, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1951। রোমান ফোরে নিউজিল্যান্ড, অ্যান্সার হবে এর অ্যান্সার, 1964 খ্রিস্টাব্দে। তো দেখো, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ারসে এবিটি এর টেস্ট পেপার সল উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। 22 নম্বরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে বলা পরিচিত, বঙ্গবন্ধু বলা হয় বা বঙ্গবন্ধু নামে পরিচিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিবরকে। 23 নম্বরের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্যোগ নেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, জওহরলাল নেহরু। 24 নম্বরের প্রশ্ন, ভারতে মহাকাশ কর্মসূচির জনক বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ডক্টর বিক্রম সারাভাইকে। এবার আমি Ac-73 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, Ac-73 নম্বর পেজ, এর যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রোমানে মণিকুন্তলা সেন রচিত স্মৃতির কথার নাম, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সেদিনের কথা। রোমান টুতে ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রমেশচন্দ্র মজুমদার। রোমান থ্রুতে কি বলেছে, বার্থোলোমিউ দিয়াস কোন দেশের নাবিক ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পর্তুগাল। রোমান ফোরে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মুর্শিদ কুলি খাঁ।
পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, পুঁজিবাদের জঠর সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেন? অ্যানসার হবে বি এর অ্যানসার লেনিন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 6 নম্বরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়? অ্যানসার হবে বি এর অ্যানসার 1760 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? এর অ্যানসার হবে বি এর অ্যানসার রামমোহন রায়। 8 নম্বরের প্রশ্ন, কুয়ামিনটাং দল প্রতিষ্ঠা করেন? অ্যানসার হবে সান ইয়াতসেন। তো পরের প্রশ্ন কি বলেছে, 9 নম্বরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়? অ্যান্সার হবে বি এর অ্যানসার 1856 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন কি বলেছে, 10 নম্বরের প্রশ্ন, দীনমিত্র পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে এর অ্যানসার জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন কি বলেছে, 11 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে সি এর অ্যানসার 1906 খ্রিস্টাব্দে। এবার আমি 12 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, রোমাননে রাওলাটাইন। তো দেখো, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, রোমাননে রাওলাটাইন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। রোমান টুতে মল্লেমিন্ট সংস্কার আইন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে ভারত শাসন আইন? অ্যান্সার হবে এর অ্যান্সার 1935। রোমান ফোরে মন্টেগু, রোমান ফোরে কী বলেছে, মন্টেগু সেমসফোর্ড আইন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। তো দেখো আমাদের 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কুনবি। পরের প্রশ্ন 14 নম্বরের প্রশ্ন, জাপান কত খ্রিস্টাব্দে পাল হারবার আক্রমণ করে? অ্যান্সার হবে এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, 15 নম্বরের প্রশ্ন, ইন্দোচীন কয়টি অঞ্চল নিয়ে গঠিত? অ্যান্সার হবে এর অ্যান্সার 3টি। 16 নম্বরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার তমলুকে। 17 নম্বরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, 18 নম্বরের প্রশ্ন, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 18 নম্বরের প্রশ্ন, স্বাধীন ইসরায়েলের রাজধানী কি? অ্যান্সার হবে এর অ্যান্সার তেল আভিব। পরের প্রশ্ন 19 নম্বরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 14টি। এবার আমি 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো কি বলেছে রোমানে, ম্যাক্সিম লিট ভিনব এর অ্যান্সার হবে সে অ্যান্সার রুশ পররাষ্ট্রমন্ত্রী। রোমান টুতে কী বলেছে, উইস্টন চার্চিল? অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোমান থ্রিতে বলেছে জোসেফ স্টালিন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রুশ রাষ্ট্রপতি। রোমান ফোরে হ্যারি ট্রুম্যান। অ্যান্সার হবে বি এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। তো দেখো 21 নম্বরের প্রশ্ন কী বলেছে, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জিয়াউর রহমান। ঠিক আছে, বাংলাদেশের ছিলেন কিন্তু তিনি। 22 নম্বরের প্রশ্ন, বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জুলিয়ান বর্ন। পরের প্রশ্ন 23 নম্বরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার ঢাকাতে। কোথায় হবে, ঢাকাতে হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 24 নম্বরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1971 খ্রিস্টাব্দে। তো দেখো AC-6, AC-73 এবং AC-116 নম্বর পেজের যাবতীয় MCQ সলভ করেছি, পরে তোমাদের কোনো একদিন আমি AC-3 সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, এই যে AC-3গুলো আছে এইগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। এবার আমি AC-116 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ভারতের ইতিহাস, রোমাননের ফার্স্ট কোশ্চেন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার? অ্যান্সার হবে এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার। রোমান টুতে কী বলেছে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। রোমান থ্রিতে লুভর মিউজিয়াম অবস্থিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্যারিসে। 4 নম্বরের প্রশ্ন, ওয়েল্ড পলিটিক নীতি প্রবর্তন করেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 নম্বরের প্রশ্ন, নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমেরিগো ভেসপুচি। 6 নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হফসন। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন বলেছে 8 নম্বরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এবং বি এর অ্যান্সার হবে একশালা ব্যবস্থা এবং পাঁচশালা ব্যবস্থা, আর চিরস্থায়ী ব্যবস্থা এবং রাওতারি ব্যবস্থা হবে না। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ বি ঠিক সি ডি ভুল। 9 নম্বরের প্রশ্ন, বিরসালিঙ্গম দক্ষিণের? এর অ্যান্সার হবে সি অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 10 নম্বরের প্রশ্ন,
মিরাতুল আকবর পত্রিকাটি প্রকাশ করেন অ্যান্সার বি সিনেন্সার রামমোহন রায়। এগারো নম্বর প্রশ্ন, বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় স্থাপন করেন অ্যান্সার বি, এর অ্যান্সার মদন মোহন মালব্য। বারো নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন, এর অ্যান্সার বি এর অ্যান্সার সরি ডি এর অ্যান্সার লর্ড মিন্টো। তেরো নম্বরের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন কথাটির অর্থ, এর অ্যান্সার বি সি এর অ্যান্সার ঈশ্বরের সন্তান। চোদ্দ নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, এর অ্যান্সার বি এর অ্যান্সার জওহরলাল নেহরু। পনেরো নম্বরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়, অ্যান্সার বি এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। চোদ্দ নম্বরের প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যের সম্পর্কের সূচনা হয়, অ্যান্সার বি এর অ্যান্সার ম্যাকাও বন্দরকে কেন্দ্র করে। ঠিক আছে, পরের প্রশ্ন, সতেরো নম্বরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল, অ্যান্সার বি বি এর অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। আঠারো নম্বরের প্রশ্ন, নৌবিদ্রোহের প্রথম সূচনা হয়, আঠারো নম্বরের প্রশ্ন, নৌবিদ্রোহের প্রথম সূচনা হয়, অ্যান্সার বি ডি এর অ্যান্সার তলোয়ার জাহাজে। উনিশ নম্বরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার বি সি এর অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি হয়েছিল, সি এর অ্যান্সার হবে 1932 খ্রিস্টাব্দে। কুড়ি নম্বরের প্রশ্ন, আজাদহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার বি ডি এর অ্যান্সার সিঙ্গাপুরে। একুশ নম্বরের প্রশ্ন, মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ান থেকে, যেটি একটি অ্যান্সার বি বি এর অ্যান্সার গ্রিক শব্দ। বাইশ নম্বরের প্রশ্ন, যতদূর মনে পড়ে কার আত্মজীবনী, অ্যান্সার বি সি এর অ্যান্সার জ্যোতি বসু। পরের প্রশ্ন কি বলেছে, তেইশ নম্বরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, রোমাননে জেনারেল তেজু, অ্যান্সার বি ডি এর অ্যান্সার জাপান, রোমান টুতে চোয়েন লাই, অ্যান্সার বি সি এর অ্যান্সার চীন, রোমান থ্রিতে হোচিমিন, অ্যান্সার বি এর অ্যান্সার ভিয়েতনাম, রোমান ফোরে সুকর্ণ, অ্যান্সার বি বি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। তো দেখো, এর অ্যান্সার বি বিকল্প সমূহ থেকে অ্যান্সার বি বি এর অ্যান্সার রোমাননের ডি, রোমান টু এর সি, রোমান থ্রি এ, রোমান ফোরের বি। তো দেখো, আমাদের চব্বিশ নম্বরের প্রশ্ন কি বলেছে, বোর্ড অফ ট্রেড গঠন করেন, অ্যান্সার বি সি এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। তো দেখো, টোটাল আমি তিনখানা সেট সলভ করে দিয়েছি, এসি সিক্স, এসি সেভেন্টি থ্রি, এসি একশো ষোলো নম্বর পেজ। বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।